নমস্কার দর্শক বন্ধু, জয় শ্রী গণেশ। প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত। রাজদার প্রোগ্রাম মানেই নতুন কিছু তথ্য, রাজদার প্রোগ্রাম মানেই হচ্ছে ফোনের ঝড়, রাজদার প্রোগ্রাম মানেই হচ্ছে পজিটিভিটি। কেননা আমরা প্রচুর কিন্তু আমার প্রোগ্রাম দেখে প্রচুর পজিটিভিটি পান, প্লাস আমাদের মনের সাহস, ভরসা, বিশ্বাস, আস্থা অনেক কিন্তু বেড়ে যায়। কেননা শুধুমাত্র প্রোগ্রাম দেখে নয়, আমরা যারা যারা আমার চেম্বারে আসেন, তারা যখন আমার সঙ্গে কথা বলেন, তাদেরও কিন্তু তারাই বলে রাজদা আমার কাছে এসে অনেক মনে একটা শক্তি পাই, অনেক জোর পাই। বাস্তব, কেননা শাস্ত্রটা মানুষকে ভালো রাখাটা শেখায়, কি করে আপনি ভালো থাকতে পারেন, কি করে আপনি ভালো ভাবে বাঁচতে পারেন, সেটা কিন্তু আমাদের একমাত্র জ্যোতিষ শাস্ত্রই কিন্তু শেখায়। এবার ম্যান টু ম্যান ভ্যারি করে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি হবে, সেটা কিন্তু টোটালি কিন্তু আপনার উপরে টোটালি নির্ভর করে। কেননা আপনি যেখানে যাচ্ছেন সেখানে আপনাকে সেই জ্যোতিষী আগে কতটাকে দিতে পারবে, সেই কতটা আপনাকে অতীতের কথা বর্তমানটা ঠিকভাবে বলতে পারছে কিনা সেটা আগে দেখবেন। সঙ্গে সঙ্গে ওখানে ওই চেম্বারে ঢুকেই গড় গড় করে সবকিছু বলে দেবেন না। কারণ আমি লাইভ অনুষ্ঠানে কিন্তু বারবার করে বলি, যারা যারা যেখানেই যাচ্ছেন না কেন জ্যোতিষীকে কিছু বলবেন না। আমরা সেই জ্যোতিষীকে ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময় যদি জানা থাকে তাহলে আপনারা দেবেন, যদি উনি কি বলছেন সেটা আগে মন দিয়ে শুনবেন, তারপরে আপনাদের কথাগুলো বলবেন। আর লাইভ অনুষ্ঠানে তো কিছু বলতেই লাগে না আমাকে, আর যারা যারা সামনে আসেন তাদেরকে আমি তো কিছু বলতেই দিই না। কেননা আমি বলি আপনারা চুপ করে বসুন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা শুধু দিন, কি কি আছে না আছে আমি বলছি, তারপরে আমরা সমস্যাটা আমি শুনছি। তখন বলে তারা বলেন যে রাজদা কিছু আর বলার নেই, এর থেকে কি করে বেরোতে পারি সেই ব্যবস্থাটা করে দেন। এটাই হচ্ছে কথা, এখন সঠিক জ্যোতিষী কেন যে যখন জ্যোতিষী সে যখন অতীতের কথা বর্তমানে যখন বলছে তাহলে কিন্তু তা কিন্তু ভবিষ্যৎটাও কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু বলতে হবে। তো তাই জন্য কিন্তু বারবার একটা কথা বলি, আপনারা যেখানে যান না কেন আমরা কিন্তু কোনো সেই জ্যোতিষীকে কোনো কথা কিন্তু বলবেন না। কিন্তু ডাক্তারের কাছে যাননি যে রোগটা কেন চেপে রাখলে আপনাকেই ভুগতে হবে, তা নয়। এখানে হচ্ছে যখন আপনি সেই জ্যোতিষীকে যখন আপনি ডেট অফ বার্থ দেবেন, কি বলছি যেটা ভালো করে শুনে নেবেন, তারপরে আপনার যেই বক্তব্য আছে, আপনাদের যেই কথাগুলো আছে সেগুলো সেখানে শেয়ার করবেন, যে যে প্রবলেম গুলো আছে সেগুলো চেপে রাখবেন না। উনি যদি বলতে যদি না পারেন তারপরে আপনি সেটা বলে রাস্তায় এই কথা এইগুলো আমার ঘটছে, কিন্তু তার জন্য সে বলতে পারে কিনা আগে দেখবেন। কেননা সঠিক জায়গায় গেলে সে জ্যোতিষী কিন্তু আপনাকে কোনো কথা আপনার কাছ থেকে শুনবে না, সে জ্যোতিষী কিন্তু আপনাকে নিজেই সবকিছুই বলে দেবে। এটাই কিন্তু সম্ভব জ্যোতিষ শাস্ত্র। এখানে আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে দিয়েছেন মানে আপনার পুরো ডাটা কিন্তু সেই জ্যোতিষী কিন্তু পুরো পেয়ে গেল। যে জ্যোতিষী সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবে, সঠিকভাবে বিচার করতে পারবে, সে কিন্তু তুলতে পারবে। তা না হলে কিন্তু নচেত আপনার কাছে শুনে শুনে সে কিন্তু প্রতিকার দেবে, সেই প্রতিকারে কাজ হয় কিনা জিজ্ঞাসা চিহ্ন। এটা কিন্তু বারবার করে এই কথাটা কিন্তু বললাম। হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, কোথা থেকে বলা হচ্ছে? কোথা থেকে বলা হচ্ছে? বাঁকুড়া থেকে বলা হচ্ছে। জন্ম সময় কি নাম আছে বলো, কি নাম তোমার? বিল্টু পাল। বিল্টু, ডেট অফ বার্থ? 26 7, হ্যাঁ 1992। হ্যাঁ, জন্ম সময়? সকাল 11:05। সকাল 11:05। প্রোগ্রাম, জন্মস্থান কোথায়? জন্মস্থান প্রোগ্রাম দেখা হয় আমার? দুপুর দিনের বেলায় প্রোগ্রাম, মানে সকাল দুপুর রাত্রে একাধিক প্রোগ্রাম আমার, সবই তোমাদের জন্য, সবই তোমাদের ভালোবাসা পাই বলে কিন্তু আমাকে এতবার কিন্তু দেখা যায়, প্লাস আপনারা তোমরা ভালোবাসো বলে কিন্তু তোমাদের জন্য কিন্তু ছুটে ছুটে আসতে হয়। কারণ রাতেও রাতেও আসি, সকালেও কিন্তু, দুপুরের দিকেও কিন্তু আমার লাইভ করে অনুষ্ঠান হয়, তাই না? আচ্ছা, ইউটিউবে প্রোগ্রাম, আচ্ছা ইউটিউবে প্রোগ্রাম দেখা হয় আমার? আচ্ছা, ইউটিউবে প্রোগ্রাম গুলো ফলো করবেন, অ্যাস্ট্রোলজার রাজেন দাস বলে সার্চ করলে প্রতিদিন আপনাদের দিনটা কেমন যাবে টোটালি আলোচনা থাকে, প্লাস অনেক টোটকা থাকে, সেগুলো ফলো করবেন, অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, জন্ম জন্ম বার হচ্ছে, আপনি হচ্ছে সানডে, তাই তো? জন্ম বার হচ্ছে সানডে। আপনার এখানে বিষরাশি, বিষরাশি তুলা লগ্ন, বিষরাশি তুলা লগ্ন ধ্রুব যোগে জন্ম হয়েছে। আপনার কিন্তু কর্ম প্রাপ্তি যোগ আছে, কর্ম পাওয়ার যোগ আছে। রোহিণী নক্ষত্র আপনাকে খুব সুন্দর দেখতে, আপনাকে রোহিণী নক্ষত্র যাতে যাতে কাদের কিন্তু চুল খুব ভালো হয়, আপনার চুলটা ভালো হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আপনার একটু মানে আপনার একটু মানে হাত হাতটার পাটা কিন্তু আপনার একটু ঘামে, মাঝে মাঝে কিন্তু ঘেমে যায়, ঠিক কিনা বলবেন তো? হ্যাঁ হ্যাঁ, এটা হাত পাটা কিন্তু প্রায় সময় কিন্তু আপনার ভাগের চোখের একটা সমস্যা, ডান চোখে কোনো দেখতে একটা সমস্যা, ডান চোখ দিয়ে প্রথমে জল পড়া, কিংবা চোখের একটা চশমা পড়ার সুন্দর চশমা আছে এমন কিছু হতে পারে, এমন কিছু আছে আপনার?
চোখে কোনো দেখতে কোনো অসুবিধা হয়, কোনো চোখে কোনো আপনার কোনো প্রবলেম হয়েছিল, কোনো চোখে কোনো পোকা হোক কিংবা কোনো বিষাক্ত কোনো কিছু চোখে আপনার আঞ্জনি হওয়া কিংবা চোখে কোনো আপনার চোখ ওঠা এমন কিছু হয়েছিল? যাই হোক, সেটা পাওয়া যায়, চোখে কোনো আঘাত লাগা আঘাত লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখেছো, না হওয়ার কোনো জায়গা নেই। যদি আমি কি বললাম, জ্যোতিষশাস্ত্র অতীতের কথা বর্তমানের কথা বলতে পারে, কেননা আমি বলি আপনারা চুপ করুন, আমি কি বলছি কি বলছি সেগুলোকে শুধু ইয়েস আর নো বলবেন, কেননা লাইভ পর অনুষ্ঠানে দেখুন তুমি তুমি থাকো বাঁকুড়া, আমি তোমার এখানে লাইভ পর অনুষ্ঠান করছি, তো সেখানে মানুষকে প্রমাণ মানুষ বহু মানুষকে আমি কিন্তু প্রুফ করেছি যে জ্যোতিষশাস্ত্রই মানুষকে মানুষকে জ্যোতিষশাস্ত্রই পারে মানুষকে সঠিক পথ দেখাতে, মানুষকে সঠিক দিশা দেখাতে, একমাত্র পারে, আর কোন শাস্ত্র এমন নেই মানুষকে ভালো রাখতে পারে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কিন্তু কর্ম ওরিয়েন্টেড সমস্যা চলছে, কর্ম কোন জায়গায় করছো সেখানে কর্মটা তো স্যাটিসফাই হচ্ছে কি করছো তুমি? একটা এই জায়গাটা তোমার প্রবলেম আছে, কারণ কর্ম তোমার এক জায়গায় হবার কথা, হর জায়গায় কর্ম ঝুলে আছে, এখন হবে হবে করছে হচ্ছে না, তাই কিনা বলো তো? এই জায়গাটা তোমার একটু প্রবলেম আছে, তুমি পারলে বাঁকুড়া থাকো, পারলে দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করো, কেননা এটা তুমি যতই কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, এটা তোমার দ্বারা এটা হবে না সমস্যা সমাধান করতে, এটা কোনো ভালো জায়গায় গিয়ে কিছু প্রতিকার করো, কিছু প্রোটেকশন না থাকলে কিসে প্রতিকার করলে কতদিনের মধ্যে সাকসেস, আমি কোনোদিনও আজ পর্যন্ত টিভিতে বলিনি, পাঁচ দিন না, দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দুদিন পাঁচ দিন দশ দিন ওই চিন্তাভাবনা নিয়ে আসবে না। হ্যাঁ, এটা কোনো ড্রাগ খাওয়ানো নয়, কোনো ওষুধ খাওয়ানো নয়, ওষুধ খেলাম আর সঙ্গে সঙ্গে আমার ঠিক হয়ে গেল, এটা ভ্যাকসিনও দেওয়া নয় যে তুমি আজকে ভ্যাকসিন নিয়েছো, তুমি ভ্যাকসিন দিয়েছো? হ্যাঁ, ভ্যাকসিন নিয়েছো, ভ্যাকসিনের গ্যারান্টি ছিল যে তুমি ভ্যাকসিন তুমি নেবে, তুমি করোনা তুমি হবে না, এরকম কোনো গ্যারান্টি ছিল? ছিল না, ছিল না, ছিল না, কিন্তু তুমি স্যাটিসফাই মনের দিক থেকে যে আমি সুস্থ থাকবো, আমাকে ভ্যাকসিন নেওয়া আছে আমার, তাই না? মানে আমার প্রোটেকশন আছে, এটাই কিন্তু মনোবল, এটাই মনোবল, একটা প্রতিকার কিন্তু মনোবলটা বাড়ায়, তোমার সেই মনোবলটা কিন্তু হারিয়ে গেছে, ঠিক কিনা বলবে? এই মনোবলটা বাড়ায় কিন্তু একজন একটা প্রতিকার, এই যে আমি ভ্যাকসিন নিয়েছি আমার প্রোটেকশন নেওয়া আছে আমার, এটা প্রতিকার। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু যে করোনা হবে না এমন কোনো ব্যাপার নেই, সেখানে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু লাইন দিয়ে, যার যেটা যে প্রাইভেট থেকে হোক সরকারি থেকে হোক, সবাই লাইন দিয়ে কিন্তু ওইটা আমাদের প্রথম কাজ ছিল, শরীরে একটা প্রোটেকশন নেওয়া। তোমার জীবনে কোনো প্রোটেকশন তুমি আজ পর্যন্ত গ্রহগত প্রোটেকশন কিছু নাওনি, কিন্তু তোমার হাতে একটা পাওয়া যাচ্ছে মুক্ত পড়ার সম্ভাবনা, তুমি কোনো মুক্ত আংটি পড়ে থাকতে পারো, কিছু পড়ে আছো মুক্ত অথবা গোমেদ? কি আছে? সেটাই তো বলছি, তোমার হাতে মুক্ত পাচ্ছি, সেটাই তো বলছি, মুক্ত মানে তো চন্দ্রের প্রতিকার, মুষ্টন মুষ্টন মুষ্টন, তাই তো? মুষ্টনটা তো যারা অপর যারা নিতে পারে, যারা যারা মুক্ত নিতে যারা পারে না তাদেরকে মুষ্টন দেওয়া হয়, মুষ্টনের দামটা কম, কোন জন টানের সমস্যা থাকলে সর্দি কাশি নিয়ে পর্যন্ত ভুগলে তোমাকে দেওয়া হয়, ওটা চন্দ্রেরই প্রতিকার, বুঝাতে পারলাম? পারলে এই জায়গাটা প্রতিকার করো, তোমার কিন্তু এখানে চন্দ্র অষ্টম স্থানে মঙ্গল অষ্টম স্থানে বসে আছে, তোমার মনে যে জোর মনোবল, তুমি একটা প্রচন্ড পরিমাণে তুমি কিন্তু একটা নেগেটিভিটি তোমার মনের মধ্যে সবসময়ের জন্য কাজ করছি, এত পড়াশোনা করছি আমার থেকে কম ট্যালেন্টেড তারা এগিয়ে যাচ্ছে, আমি কিছু করে উঠতে পারছি না, এটা হতাশা, এই একটা কিন্তু তোমাকে প্রত্যেক দিন কিন্তু তোমাকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে। প্লাস নবম স্থানে কেতু, তোমার ভাগ্য বিলম্ব, ভাগ্য সাকসেস হচ্ছে না, তোমার থেকে দু তিন তুমি এক দু নম্বর পাঁচ নম্বরের জন্য তুমি চান্স পাচ্ছ না, এই জায়গাটাকে প্রতিকার করো, এই জায়গা ঠিকঠাক করো, গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, কয়েক মাসের মধ্যে তোমার কিন্তু ভালো হবে, তুমি ভালো জায়গায় চাকরি করবেই করবেই করবেই, এটা অস্বীকার অবশ্যই, তোমার চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তোমার চাকরি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, শুধুমাত্র একটুখানি তোমার প্রোটেকশনের প্রয়োজন, তোমার ব্যাটারি চার্জ কিন্তু কমে গেছে, তোমাকে গাড়িটা কিন্তু ঠেলতে হবে, ঠেললে কিন্তু গাড়িটা কিন্তু আবার কিন্তু স্টার্ট হবে, তোমার কিন্তু সেই জায়গাটা প্রয়োজন আছে। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। বলছি আমি অরিজিৎ দাশগুপ্ত বলছি। অরিজিৎ বাবু কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। খড়দা থেকে বলা হচ্ছে, ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 19 ডিসেম্বর 1986। জন্ম সময় বিকেল 3:55, বিকেল 3:55, বিকেল 3:55, বিকেল 3:55, জন্মস্থানটা যদি বলেন কলকাতা টিটাগড়ে।
আচ্ছা, কোন সরকারি চাকরির সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে? কি সরকারি চাকরি করা হয় তোমার? না না না, সরকারি চাকরির জন্য চেষ্টা করছো? চেষ্টা তো করেছিলাম আগে, কিন্তু এখন আর করছি না, অনেকবার চেষ্টা করেছি। সরকারি চাকরি যোগ, দেখো চেষ্টা, সরকারি চাকরি এই যে ছকটা, সবাইকে ভগবান মানে সবাইকে সবকিছুই দেয়, তোমার ছকে কিন্তু এটা সরকারি ছক, সরকারি চাকরি পাওয়ার ছক। তোমার কিন্তু যেখানে তুমি দেখিয়েছো কিনা সেখানেও তোমাকে কেউ বলতে পারে তুমি সরকারি চাকরি পাবে, বলেছিল কিনা বলো দেখি। সেরকম তো বলেছিল, অনেকে সবাই বলেছিল। হ্যাঁ, কেন তুমি পাওনি কেন বলো তো? কেন তুমি পাওনি? প্রতিকার চাই না। হ্যাঁ, প্রতিকারটা সঠিকভাবে পড়েনি তোমার। ভগবান তোমাকে দেখো, সবাইকে কিন্তু ঠাকুর সবাইকে সমস্ত কিছু দেয়, কিন্তু আমি যদি গ্রিপে না ধরতে পারি তাহলে কিন্তু হবে না। আচ্ছা, আমাকে ধরতে হবে তাই না? তোমাকে ধরে রাখো, তুমি তুমি ধরে রাখো, তোমার ওই তুমি জানো, তুমি যদি টাইম টেবিল তোমার জানা থাকে যে ওই সময় ট্রেনটা আসে, তুমি যদি সেই সময় যদি চাও তাহলে ট্রেনটা কিন্তু পাবে, তাই কি না? যদি তুমি দিশাহারা থাকো, হ্যাঁ কোন, তাহলে তুমি কিন্তু ট্রেনটা কিছু, তুমি যেই স্টেশনে গিয়ে পৌঁছাবে ট্রেন কিন্তু পাস দিয়ে তোমার চলে যাবে। তখন তোমার কি হলো, তোমার সমস্ত দিক থেকে কিন্তু পিছিয়ে গেলো, তোমার একটা আপসেট মাইন্ড হয়ে গেলো, তোমার দিশাহারা হয়ে গেলো, তাই কি না? এরকমই তো হয় তোমার ক্ষেত্রে। এখানে সরকারি চাকরির যোগ 90% তোমার ছিল, তুমি পাওনি কেন? গৌরবগত সংস্কার প্লাস তোমার শাস্ত্রের প্রতি কিছুটা দুমন ছিল। আদৌ কি হবে? আদৌ কি প্রতিকারে কাজ করবে? কিছু দিন অপেক্ষা করি, মনে হয় পাবো। এই পাবো পাবো করতে গিয়ে তোমার আর চাকরিটা কিন্তু হলো না, তাই কি না বলো দেখি? এইটাই তো কথা, বিশ্বাস করতে হয়। ঠাকুরকে পুজো করছো, ঠাকুর কি তোমাকে সহায় হয়েছে কি? কিন্তু আমরা প্রতিদিন কিন্তু একটা ঠাকুরকে আমরা ফুল বেলপাতা কিন্তু প্রতিদিন কিন্তু দেই, তাই কিনা? তাহলে লক্ষ্মী ঠাকুরকে আমরা প্রতিদিনই পুজো করছি, কিংবা সরস্বতী ঠাকুরকে আমরা প্রতিদিন পুজো করছি। তাই বলে কি পৃথিবীতে সরস্বতী পুজো করলে কি কেউ আর ফেল করছে না? সেই কি ফেলের বাড়িতে কি সরস্বতী পুজো হয় না? যে সন্তানটা ফেল করেছে তার কি বাড়িতে সরস্বতী পুজো হয়নি কি? তার বাড়িতেও সরস্বতী পুজো হয়েছে, তার মা কি তাকে দিল? দিল না। তাহলে সেটা মানতে হবে তোমাকে। সে নেগেটিভিটি চিন্তা করলে জীবনে পিছিয়ে যাবে। তোমার এখানে সরকারি চাকরি যোগ ছিল, এবার তোমার কিন্তু হলো না। প্রাইভেট সেক্টরের চাকরি ধরে রাখতে পারবে না, চাকরি কিন্তু চলে যাওয়ার সময় যখন একাধিক চাকরি পাবে কিন্তু সবকিছুই চাকরি চলে যাবে। কি করছো তুমি? আমি তো এখন একটা প্রাইভেট সেক্টরের চাকরি করছি। কটা চেঞ্জ করেছো? ক নম্বর এটা? এটা কত নম্বর? এক নম্বরই করছি। আরো চেঞ্জ করছো? এটা স্যাটিসফাই নয়, এটা ভালো নয়, শত্রুতা বিরাজ করছে কর্মে। আচ্ছা না, হ্যাঁ কিনা বলবে? কর্মে শত্রুতা বিরাজ করছে। তুমি যেটা আশা করছো, তুমি যেটা একটা প্ল্যাটফর্ম তৈরি করছো, তুমি তোমার ওই চাকরিতে কোনো ফোকাস নেই, তোমার তুমি চাকরি করছো, কর্ম করছো, কিন্তু তোমার সেই কর্মের প্রতি সেই জায়গাটা বসের চোখে বা ম্যানেজারের চোখে ঠিক মতো তুমি পড়ছো না, ফোকাস হচ্ছে না, যথেষ্ট হার্ডওয়ার্ক করছো, যথেষ্ট খাটছো, ঠিক কিনা বলো দেখি? এই জায়গাটা তোমাকে ঠিক করতে হবে বাবু, এই জায়গাটা ঠিক করতে। তোমার বাড়িতে বাস্তু সমস্যা আছে, তোমার বাড়িতে দক্ষিণ পশ্চিম কোনায় একটা ক্র্যাক হয়ে গেছে, বাড়িটা ক্র্যাক, দক্ষিণ পশ্চিম কোনায় একটা ক্র্যাকের সৃষ্টি হয়েছে, হয় কিনা বলবে? মানে একটা ফেটে গেছে, ফাটল সৃষ্টি হয়েছে দক্ষিণ পশ্চিম কোনায়, ঠিক কিনা বলো? দেখো এটা ফাটল মানে ক্র্যাক হয়ে গেছে কিনা, ওখানে কোনো তোমার কোনো অনেক আবর্জনা হোক, নোংরা আবর্জনা হোক, যেগুলো ওয়েস্টের জিনিস সেখানে তুমি রেখে দিয়েছো, ঠিক কিনা বলো? দেখো তো, তোমার ঘর মানে তোমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোনায় ছাদে হোক এখানে হোক কোন জায়গায় নিশ্চয় তোমার আছে ড্যামেজ, কোন কোন ঘড়ির কোন ড্যামেজ, কোন কোন ড্যামেজ, কোন জিনিস, কোন পুরনো কোন জিনিস ওখানে রাখা আছে? দক্ষিণ পশ্চিম কোনায় তুলসী মঞ্চ? দক্ষিণ পশ্চিম কোনায় তুলসী মঞ্চ থাকলে বাস্তুগঠিত সমস্যা, আগে ওটাকে আগে সরাও, ওটাকে আগে সরাও। ওইটাকে ওই যেমন ড্যামেজ স্থান মানে জায়গার পুরো ড্যামেজ, মানে ওই জায়গাটা মানে ভগবানকে তুমি ওই জায়গাটা রাখলে জায়গার পুরো ড্যামেজ হয়ে গেল, একজনের টোটালি ড্যামেজ, তুমি ওইটাকে অসম্মান করছো। হ্যাঁ, ওইটা টোটালি মানে তুমি এটা অসম্মান করছো, ওই জায়গাটাকে পরিবর্তন করে সঙ্গে সঙ্গে তুমি কালকেই তুমি ওইটা পারলে তুমি পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে তুমি স্থাপন করার চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ, আগে করো, আগে করো, আগে তোমার সকালবেলা ঘুম থেকে উঠে এটা তোমাদের আগে কাজ। তুলসী গাছ তুলে দিলে সরকারি চাকরি পাওয়ার আশা হয়ে যাবে? আর এখন তোমার সময় চলে গেলে আর কি ফিরে আসে? বয়স আর সময় কোনোদিনও ফেরত পেয়েছে আজ পর্যন্ত? হ্যাঁ, কোনোদিনও কেউ ফেরত পায়নি। এই জন্য বলে সময় দাঁত থাকতে দাঁতের মর্মটা দিতে হয়। সবাইকে বিশ্বাস করতে শেখো। হ্যাঁ, কার দ্বারা কি উপকার হবে কেউ বলতে পারে না। হ্যাঁ, কার দ্বারা কি উপকার হবে কেউ জানে, কেউ বলতে পারে না। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে তুমি এখন অনেকটা পিছিয়ে গেছো। প্লাস তুমি বললাম দক্ষিণ পশ্চিম কোনে এমন জায়গায় ইন্ডিকেট করলে, এমন একটা নেগেটিভিটি আমি পাচ্ছি এখানটা, তার মানে কি ওই জায়গাটা শুভত্ব আসছে না,
দক্ষিণ পশ্চিম কোনা দিয়ে মানুষের একটা গুরুজন, তোমার বাড়িতে গুরুজনদের শারীরিক ব্যাধি নিয়ে তোমরা ভুগবে। দক্ষিণ পশ্চিম কোনা থেকে মানুষের অনেক উন্নতির জায়গা হয়, মানুষের তোমার ওখানটা ড্যামেজ করে, মানে ওই জায়গাটা তোমার মানে তুমি তুলসী গাছটা রেখে তুমি টোটালি জায়গাটা ড্যামেজ করে দিয়েছো। পারলে অবশ্যই, পারলে না তোমায় করতেই হবে, পূর্ব দিক অথবা উত্তর পূর্ব দিকে এটাকে স্থাপন করার চেষ্টা করো। তা না হলে কিন্তু তোমার বাড়িতে বাস্তুগত সমস্যা, কারণ উন্নতি কিছু হচ্ছে না, আর্থিক সংকট, দুর্দশা, মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে অশান্তি, ঝুটঝামেলা, মাথা গরম হয়ে যাওয়া প্রচন্ড পরিমাণে তোমাদের বাড়িতে কিন্তু এটা চলছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। হম, কোথা থেকে বলা হচ্ছে? আমি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারে জানি। গেট আপ, জন্ম তারিখটা যদি বলেন। আমার জন্ম তারিখ হলো 9/1/1969। জন্মস্থান? জন্মস্থান হলো আপনার কি জিয়াগঞ্জ লন্ডন মিশন হসপিটাল। জন্ম সময়? বেলা 1:17 দুপুর বেলা। জন্মস্থান কোথায়? বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা, আপনার এখানে জন্ম বার মঙ্গলবার ছিল? না না না, 9/9 বললেন তো, 9/1/1969। আচ্ছা, আমি শুনলাম 9/1/99 শুনলাম, 9/1/1969। আচ্ছা, জন্ম বার হচ্ছে আপনার বৃহস্পতিবার, তাই তো? সিংহ রাশি, সিংহ রাশি, সিংহ রাশি, বিষলগ্ন, ভটাধরার মাথাটা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে, অর্থহানি, শারীরিক ব্যাধি, হ্যাঁ রোগ ব্যাধি নিয়ে ভুগতে হচ্ছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ রোগ ব্যাধি নিয়ে কিন্তু বলে যান, বলে যান মানে আপনি শুধু শুনে যাবেন? আপনার সেখানে দেখা যাচ্ছে যেটা, সেটা আপনার আর্থিক জায়গায় প্রচুর দুর্দশা, হ্যাঁ প্লাস আপনাদের আপনাদের প্রতি মানুষের হিংসা, আশেপাশের লোকেদের থেকে হিংসা, জেলোরসি, হ্যাঁ আপনাদের বাড়িতে কিছু ক্ষতি করা, কিছু এগুলো কিছু হওয়ার সম্ভাবনা, এগুলো কিন্তু আপনাদের কিন্তু পাওয়া যাচ্ছে, বুঝাতে পারলাম? এগুলো কিন্তু আছে, কিছুটা বুঝতে পারেন এগুলো? হ্যাঁ, আপনাদের বাড়িতে নারকেল গাছ ছিল? নারকেল গাছ ছিল আপনাদের বাড়িতে? নারকেল গাছ ছিল? নারকেল গাছ আমাদের বাড়িতে নেই, তবে আমার কাকার বাড়িতে আছে। আচ্ছা, কাকার বাড়িতে, পাকা বাড়িটা কোথায়? পাশেই। পাশেই, আচ্ছা। নারকেল, আপনি নারকেল গাছটা কি কাটা, মানে কোন নারকেল গাছ কাটা হয়েছে কি, কোন কেটে দেওয়া হয়েছে কি? হ্যাঁ, আপনার বাড়িতে কোন অ্যাক্সিডেন্ট যোগ কোনো কিছু হয়েছিল কয়েক মাস আগে, কয়েক বছর আগে? আপনি কোথা থেকে বলছেন? জিয়াগঞ্জ থেকে বলছেন। আমার কি আমার, আমি যে কথাগুলো আপনার বাড়ির পাশে নারকেল গাছ আপনার বললেন, হ্যাঁ আমার কাকার ছিল, কাকার বাড়িতে আছে, কাটা হয়েছে, আমি বললেন হ্যাঁ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেছেন হ্যাঁ হয়েছে, ওইটা কিন্তু মানে অসম্পূর্ণ আছে, ওইটা থেকে আপনাদের বাড়িতে কোনো আর্থিক সংকট প্লাস হচ্ছে আপনাদের অ্যাক্সিডেন্ট, ফাড়া, ভুল ট্রিটমেন্ট, অপারেশন ভুল হওয়ার কথা, ভুল অনেক আপনাদের বাড়িতে এটা কোনো রোগ নিয়ে অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে রোগ নিয়ে কেউ ভুগছে, এমন কেউ থাকতে পারে, এমন কেউ আছে? রোগ নিয়ে ভুগছে বলতে গেলে আপনার বাবা কাকা দুজনেই ভুগছে। হ্যাঁ, হতেই হবে, রাস্তার প্রেডিকশন এখানে, গায়ে কাটা দেওয়া প্রেডিকশন, হতেই হবে, না হওয়ার কোনো জায়গা নেই, বলে যান, বলবো বলা শেষ করতে হবে না, ফর্দ হয়ে যাবে আপনার, পিসটা পরে পিসটা লেগে যাবে। হ্যাঁ, রাস্তার কাছে মানুষ শোনার জন্য নয়, প্রতিকারে ভালো রাখা থাকার জন্য প্রেডিকশনটা মানুষকে এমনি ভাবেই করি, জ্যোতিষশাস্ত্রটা জানি, 4-5 লাইন হলে জানি, মানুষকে ভালো করতে পারবো, মানুষকে সঠিক পথ দেখাতে পারবো, মানুষকে মুখে হাসি ফোটাতে পারবো, কেননা জ্যোতিষশাস্ত্রে আপনারা যদি মানেন, বিশ্বাস করেছি, আমি জানি আমার ক্লায়েন্ট তো প্রচুর প্রচুর বিশ্বাস করেন, তার জন্য রাজদা আপনাকে যে খুঁজে পেয়েছি, আপনার প্রোগ্রাম কোনো টাইম মিস করি না, আপনার কথাগুলো আমাদের মনে প্রত্যেক দিন, আমরা আপনার কথাগুলো মনে রাখি, তো এই যে জায়গাগুলো কেন হয় আমরা, আমি সেই শিক্ষাটা শিখেছি বলে, জেনেছি বলে, মানুষকে সঠিক কাজ দেই বলে মানুষ উপকার পাচ্ছে, তার জন্য সামনে ফলায়নী অমাবস্যা, সামনে জ্যৈষ্ঠ পূর্ণিমা, 4 তারিখে পড়েছে পূর্ণিমা, এই পূর্ণিমাটাকে অবশ্যই কাজে লাগাবেন যারা, কেননা সেদিন হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা, খুব ভালো শুভ 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 দিন, এই দিনটাকে কাজে লাগান। যারা ফলানি অবশ্যই কাজ করাতে পারছে না, তারা পূর্ণিমাতে অবশ্যই কাজ করাবেন। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহের কিন্তু একমাত্র ভরসাই হচ্ছে আমি, কেননা সেটা কিন্তু রাজদাই একমাত্র ভরসা, প্লাস স্থায়ী প্রতিকার করলে মুক্তি মিলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস হবে, গ্রহদোষ কাটান, ঘুরে ফিরে কিন্তু মানুষ কিন্তু ঘুরে
রাশি কার্ড, গোল কার্ড আর সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। সঙ্গে আছে আমার সৌভাগ্যের আলো বইটা, কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। যারা প্রতিকার করাচ্ছেন, যারা যারা কল পেলেন, যারা যারা কথা বললেন, প্রত্যেকজনকে যে যে কথাগুলো বললাম, যার চাকরি চলে গেছে সরকারি চাকরি, অনেক জ্যোতিষীরা বলেছেন উনি কিন্তু পেরে উঠতে পারেননি, কিন্তু যোগ ছিল উনি পায়নি, আমি সেই কথাটা বললাম। প্লাস যিনি এখন লাস্ট কলে যিনি ফোন করলেন, তার বাড়িতে কি ঘটনা ঘটছে, শারীরিক সমস্যা, বহু দীর্ঘমেয়াদী রোগ চলছে, প্লাস যা দক্ষিণ পশ্চিম কোণায় আপনাদের সমস্যা, উনি বললেন হ্যাঁ আমার তুলসী গাছ পোতা আছে। এই যে নেগেটিভিটি প্রভাব হতে হবে, আমি কারোর বাড়ি যাই না, ছক থেকে মানুষকে বলে দিই আর আমার কাছে বাস্তুর মাটি নিয়ে আসতে হবে না। হ্যাঁ, আমি ভূতত্ত্ববিদ নয় যে বাস্তুর মাটি নিয়ে আসতে হবে, অনেক জ্যোতিষীরা অনেক কিছু বলে বাস্তুর মাটি মাটি নিয়ে আসুন, আর এখানে তো লাইভ করা অনুষ্ঠানে আমি করে দিলে বলে বাস্তুর মাটি নিয়ে আসবেন না, আপনাদের জন্মদিনে জন্ম সময় জন্মস্থান যদি জানা থাকে নিয়ে আসবেন, নাহলে হাত দেখে বলে দেবো আপনার বাড়িতে কি আছে না আছে, এটাই বাস্তব। কেননা জ্যোতিষ শাস্ত্রটা বিচার করতে হয়, কেননা হাতের লেখা থেকে বিচার, গ্যাফেলজি যাকে বলা হয়, ঘোড়া বিচার, নিউমোলজি থেকে বিচার, সেগুলো সংকেতত্ব থেকে বিচার, এগুলো কিন্তু জানতে হয়। জ্যোতিষ শাস্ত্র, ইউস, নবতলা চক্র বিচার, এগুলো মানুষকে জানতে হয়, পড়াশোনা করতে হয়। ওই ওই অন্যের প্রোগ্রাম দেখে নকল করলে কয়েকদিন টানা যায়, বড় বড় মানুষকে উপকার করা যায় না, মানুষের হাই লাগে। মানুষের যদি আশীর্বাদ পেতে হয় শিখুন, জ্যোতিষ শাস্ত্রটা ভালো করে জানুন, তারপরে মানুষকে উপকার করুন। যারা জানেন না তারা প্লিজ মানুষকে ভালো না করতে পারলে মানুষকে ক্ষতি করবেন না, এটা কিন্তু বারবার করে কিন্তু বলে যেটুকুনি জানা আছে সেটুকুনি আমরা করুন। কেননা যারা যারা আমাকে যারা আসেন তারা বহু জায়গা থেকে ঘুরে রাস্তা, আপনি আপনি হচ্ছে আমার শেষ ভরসা। 9883106409 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। আবার দেখা হবে আগামীকাল ঠিক সকাল 9:25 আবার লাইভ প্রোগ্রামে, কালকে দুবার পাচ্ছেন, 9:25 আর 2:25। এই বলে অনুষ্ঠান শেষ করলাম, নমস্কার, জয় শ্রীমান।